বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় গুলিতে নিহত ছাত্রনেতা রাব্বি সহ ছয় জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এছাড়া টাঙ্গাইলে আন্দোলনে গুলিতে নিহত মারুফের জানাজা অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় মাগুরার ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে হাইওয়ে সড়কে বানা জানাজা অনুষ্ঠিত হয় ছাত্র জনতা সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে জানাজা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে আইন শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান পরে শহরে আনন্দ মিছিল বের হয় এদিকে টাঙ্গাইলে গতকাল সহিংসতায় নিহত মারুফের জানাজা আজ বেলা এগারোটায় অনুষ্ঠিত হয় জানাজার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মারুফের পরিবার প্রতি শোক প্রকাশ করেন এছাড়াও মারুফের নামে ঢাকা ঢাকাইল মহাসড়কে একটি স্মৃতিফলক স্থাপন করা হবে বলেও জানান তারা